Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Rahmatullah. আমি এসআরএস মেডিক বা থেকে সিদ্দিকুর রহমান সবুজ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের শোরুমে যে সাউন্ড সিস্টেমটি এটা টু পার্টের, অরিজিনাল মেড ইন জাপান, ওয়াট 600 পিএমপি ওয়াট। এটা খুব ভালো মানের সাউন্ড সিস্টেম। এটি এটা হলো দেখা যায় চার পাড়ের সিস্টেম, কিন্তু এই পাড় হলো মাত্র দুইটা। হুবাহু এটাও কিন্তু একই সিস্টেম, ওই যে জাপানি সেলের স্পিকারগুলো ভিতরে তুলা দেওয়া থাকবে। এটা রানিং, আপনি এম রানিং, চিটি বন্ধ। আরও জাপানি ব্ল্যাক কালার, অনেক সুন্দর সুন্দর সাউন্ড সিস্টেম আছে। যা হোক সেটা নিয়ে আমরা পরে আসব। আজকে যেই সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও দেখাবো সেই সাউন্ড সিস্টেমটি। সবাই শুধু বলে যে আগের দিন আমরা 4191 এসটিকে আইসি দিয়া এমবি ফেয়ার বানাই, তবে সেই 4191 এসটিকেটা অনেক সাইজটা অনেক বড়ো থাকে, তাই এমপিআর বেশি, ওয়াট বেশি, সেই বেশি এমপিআর বেশি ওয়াটের এই FACX65 মডেল এই সাউন্ড সিস্টেমটি। এটা 4191 এসটিকে দিয়ে এই সাউন্ড সিস্টেমটি, এই সাউন্ড সিস্টেমটি সিটি, ফাইভ ডিক্স, অডিও ক্যাসেট, সিটি, এগুলো সম্পূর্ণ আপাতত বন্ধ। কারণ প্রয়োজন হলে সেই ক্ষেত্রে সে এটা আপনার ঠিক করে নিতে পারেন। এগুলো তেমন কিছু নষ্ট হয় না, শুধু নষ্ট হয় বেলটা, বেল চলে যায় অথবা লেজার চলে যায়, অন্য কিছু কোনো সমস্যা হয় না। এটা হলো ইকুলুজার অ্যানালাইজার সিস্টেম। এখানে এখানে বিভিন্ন সাউন্ড কোয়ালিটি করা যায়। এটাই এটা যে স্পিকারগুলো দেখা যাচ্ছে, এই স্পিকারগুলো কিন্তু 100% অরিজিনাল স্পিকার। এগুলো স্পিকারগুলো আমাদের এগুলো 100% অরিজিনাল। আমার দেখাবো যে এত আগের সাউন্ড সিস্টেমে কেমন বেস। আসলে এটা অসাধারণ বেস, আপনাকে বোঝানো যাবে না যে স্পিকারগুলো বাড়ি দিয়া কান ফাটায় ফেলা এমন সাউন্ড এটাই। তবে আপনাদের রুচিসম্মত মানসম্মত আগের দিনের ট্যাপ সিস্টেম হোক, ডেক্সের সিস্টেম হোক, যে সাউন্ড সিস্টেমগুলো আগের দিনের, এগুলো আপনারা বেশিরভাগ এসআরএস ম্যাজিক বাজারে আপনারা পাবেন। যদি কারো ট্যাপ দরকার হয় আগের দিনে, কালকে গতকালকে সে ট্যাপের ভিডিও দিয়েছি আমরা। এটা খুব সুন্দর একটি অ্যানালাইজার সিস্টেম। এখন আমাদের এসআরএস ম্যাজিক বাজারের ঠিকানা হলো বাবুবাজার বিরিশ সংলগ্ন চড়াইল খেলা মাঠের সামনে আমাদের শোরুম। তাই আজকে জাপানি ব্ল্যাক কালার সাউন্ড সিস্টেম নিয়ে এখানেই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।